হাই বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আরেকটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতেও আছে ইম্পর্টেন্ট কিছু ট্রান্সফার আপডেট সেগুলো নিয়ে আবারও চলে এলাম আমি কৌস্তব তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেখানে ইস্টবেঙ্গলের প্রাইমারি টার্গেট পরবর্তী সিজনের তাকে কিন্তু টার্গেট করলো আর একটা আইএসএলের ক্লাব অন্যদিকে মুম্বাই সিটিএফসি সাইন করে ফেললো নতুন একজন বিদেশি স্ট্রাইকারকে কেন করতে হলো এই সাইনিং সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওর আলোচনা তো যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিওর প্রথম যে আপডেটটা দিয়ে দেবো সেটা এফসি গোয়াকে নিয়ে এফসি গোয়া তাদের বাইশ বছর বয়সী ইয়াং মিডফিল্ডার মোহাম্মদ নেমিল যার কন্ট্রাক্ট দু হাজার চব্বিশের একত্রিশে মে শেষ হয়ে যাচ্ছিল তার সাথে তিন বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে মোহাম্মদ নেমিলের সাথে এবং এক বছর নয় দু বছর নয় পুরো তিন বছরের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে এটা বিশাল বড় একটা খবর এফসি গোয়ার সমস্ত ফ্যান্সদের জন্য তাই তোমাদেরকে জানিয়ে দিলাম অন্যদিকে গতকাল মুম্বাই সিটি এফসি একজন বিদেশি স্ট্রাইকারকে সাইন করে নিয়েছে ইকার গুয়ারত সেনা মুম্বাই সিটি এফসি সাইন করেছিল কয়েকদিন আগেই বাট ইকার সেনারও চোট লেগে গেছে এটা বিশাল বড় একটা ব্লো বলা যায় মুম্বাই সিটি এফসির জন্য তাই তারা তাড়াহুড়ো করে ইকার সেনার রিপ্লেসমেন্ট হিসেবে স্লোভেনিয়ার একজন ফুটবলারকে সাইন করেছে মুম্বাই সিটি এফসি তিরিশ বছর বয়সী স্লোভেনিয়ার স্ট্রাইকার জ্যাকুফ, ভোজটাস এই জ্যাকুব ভোজ সাইন করে নিয়েছে মুম্বাই সিটিএফসি এফসি ইকার রিপ্লেসমেন্ট হিসেবে এবং গতকাল এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে এসেছে খুব যে হাইফাই স্ট্রাইকার তা নয় ইন্টার মিলানের ইউথ একাডেমি থেকে উঠেছিল তাছাড়া লাস্ট খেলছিল রোমানিয়াতে রোমানিয়াতে যে মানে টপ ডিভিশন সেখানেই খেলছিল এবং লাস্ট সিজনে এগারোটা ম্যাচে মাত্র একটা গোল স্কোর করেছে মানে খুব একটা হাইফাই স্ট্রাইকার নয় মার্কেট ভ্যালু ওয়ান পয়েন্ট টু সিয়ার বাট মুম্বাইয়ের কাছে সেরকম কোনো অপশান ছিল না ফ্রি এজেন্ট হিসেবে সেই কারণেই এই জ্যাকু ভোজটাসকে সাইন করে নিয়েছে মুম্বাই সিটি এফসি এবার দেখা যাক ইন্ডিয়া এসে এই স্লোভেনিয়ার স্ট্রাইকার কতটা ভালো পারফরম্যান্স দিতে পারে স্লোভেনিয়া আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি ওয়ান টিমে খেলেছে বাট সিনিয়র টিমে সুযোগ পায়নি এই সমস্ত আন্ডার এজ টিমগুলোয় খেলার পরেও মাত্র একটা গোল স্কোর করেছে ওখানেও খুব যে হাইফাই গোল স্কোরার তা একদমই নয় এবার মুম্বাই সিটি এফসিতে কীরকম পারফরমেন্স দেবে সেটা তো সময়ই বলবে লাস্ট এই কয়েকটা ম্যাচের জন্যই মেনলি হয়তো মুম্বাই সিটি এফসি তাকে সাইন করিয়েছে এবার যদি ভালো পারফরমেন্স দিতে পারে তাহলে হয়তো পরবর্তী সিজনে কন্ট্রাক্ট এক্সটেনশন করা গেলেও যেতে পারে তোমাদের কি মতামত এই সাইনিংটা নিয়ে অবশ্যই নিচে কমেন্টে জানিও অন্যদিকে মোহনবাগানের হুয়ান ফেরান্ডোর ফেভারিট ফুটবলার অর্থাৎ গ্ল্যান মার্টিনস গ্ল্যান মার্টিনসকে কিন্তু এই মোমেন্টে অফার করেছে চেন্নাই এফসি দেখো গ্ল্যান মার্টিনস আর খেলার সুযোগ পাচ্ছে না হুয়ান ফেরান্ডো চলে যাওয়ার পর মানে তার জঘন্য পারফরম্যান্সের পরেও হুয়ান ফেরান্ডো যতদিন ছিল ততদিন গেম টাইম পেয়ে গেছে গ্ল্যান মার্টিনস বাট হুয়ান ফেরান্ডো চলে যাওয়ার পর গ্ল্যান মার্টিনস হাবাসের আন্ডারে আর গেম টাইম পাচ্ছে না সেই জায়গায় দীপক টাংরি অভিষেক সূর্যবংশীর মতো ফুটবলাররা ব্রিলিয়েন্ট পারফরমেন্স দিয়ে চলেছে তো সেই জায়গায় গ্ল্যান মার্টিনস হয়তো আর গেম টাইম পাবে না মোহনবাগানে পেলেও খুব কম পাবে তার কন্ট্রাক্ট যদিও দু হাজার ছাব্বিশ সাল অবধি আছে তবে এই মোমেন্টে চেন্নাই এন এফসি কিন্তু অফার পাঠিয়েছে গ্ল্যান মার্টিনসকে এবার মোহনবাগান ম্যানেজমেন্ট পুরোটাই ছেড়ে দিচ্ছে গ্ল্যান মার্টিনসের ওপর কারণ এখানে কন্ট্র্যাক্টটাও একটু ঝামেলার কন্ট্রাক্ট আছে কারণ এটা মোহনবাগানের কাছে পারমানেন্ট ডিল নয় এই ডিলটা এফসি গোয়া থেকে লোন হয়েছিল মোহনবাগানে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাল অবধি লোন ডিল আছে এফসি গোয়ার সাথে তো সেই জায়গায় এফসি গোয়ার সাথেই মেনলি কথা বলতে হবে চেন্নাই এফসিকে অর্থাৎ মোহনবাগান এই বিষয়টা থেকে পুরো সরে যাচ্ছে পুরোটাই গ্ল্যান্ড মার্টিনস এফসি গোয়া এদের ওপর ছেড়ে দিচ্ছে এরা যা ফাইনাল ডিসিশন নেবে তারকেই কিন্তু মেনে নেবে মোহনবাগান সুপার জায়েন যেহেতু মোহনবাগানের খুব একটা ইন্টারেস্ট নেই আর গ্ল্যান্ড মার্টিন্সের ওপর তো চেন্নাই এন এফসিকে অনেকটা চেষ্টা করতে হবে বেশ কিছু ফর্ম্যালিটি পালন করতে হবে টাকা অনেকটা খরচ করতে হবে তারপর গিয়ে কিন্তু গ্ল্যান্ড মার্টিনসকে সাইন করতে পারবে চেন্নাইন এফসি তবে হ্যাঁ এই মোমেন্টে ইন্টারেস্ট প্রকাশ করেছে চেন্নাই এন এফসি তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম অন্যদিকে মুম্বাই সিটি এফসি ছাব্বিশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার ভিনীত রাই যাকে কিন্তু এই সিজনে মেনলি টার্গেট করেছিল ইস্টবেঙ্গল মানে পরবর্তী সামার ট্রান্সফার উইন্ডোতে টার্গেটে আছে ইস্টবেঙ্গলের ভিনীত রাই তবে শুধুমাত্র যে ইস্টবেঙ্গল তা নয় এবার কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই রেসে চলে এলো অর্থাৎ একটা ব্যাটেল কিন্তু আমরা দেখতে চলেছি ভিনিত রাইকে সাইন করা নিয়ে নর্থ ইস্টও তাদের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাকে সিকিওর করার চেষ্টা করছে ভিনিত রাইকে সাইন করে অন্যদিকে ইস্টবেঙ্গলও সেম কাজটা করতে চাইছে ভিনিত রাইকে সাইন করে এবার ভিনীত রাই কোন ক্লাবে যাবে সেটাই দেখার বা ডিমান্ডিং ফুটবলার হতে চলেছে আপকামিং সামার ট্রান্সফার উইন্ডোতে সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই এই মোমেন্টে দুটো ক্লাবের ব্যাটেল চলছে ইস্টবেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি পরবর্তী সময় কোন ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করবে সেটাই দেখার বিষয় আর আজকের শেষ যে আপডেটটা দিয়ে দেবো সেটা মোট টাদা ফলকে নিয়ে মোরতাদা ফল ইন্ডিয়ান ফুটবলে থেকে গোল স্কোরিং ডিফেন্ডার সেনেগালের এই ছত্রিশ বছর বয়সী ডিফেন্ডার ডিফেন্স তো খুবই ভালো করে যদিও বয়স হচ্ছে একটু স্লো হয়ে গেছে বাট গোল স্কোরিং এবিলিটি কিন্তু কম হয়নি এই সিজনেও দেখতে গেলে মোরতাদা ফল চব্বিশটা ম্যাচ খেলেছে সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে মানে এফসি এফসি কাপ তারপর আইএসএল এবং সুপার কাপ মিলিয়ে টোটাল চব্বিশটা ম্যাচ খেলেছে ওডিশা এফসির হয়ে সেখানে আটটা স্কোর করেছে মানে অনেক স্ট্রাইকার হয়তো এতগুলো গোল স্কোর করে না যেখানে মোট ফল ডিফেন্সে আটটা স্কোর করে দিয়েছে তো ইন্ডিয়ান ফুটবলের সব থেকে সেরা গোল স্কোরিং ডিফেন্ডার সেই নিয়ে তো কোনো সন্দেহ নেই মোরতাদা ফলের সাথে দু হাজার পঁচিশ সাল অবধি ওডিসা এফসির কন্ট্র্যাক্ট আছে তবে এই মোমেন্টে যেটা আপডেট মোরতাদা ফল পরের সিজনে আর কন্টিনিউ করতে চাইছে না ওডিসা এফসিতে গেম টাইম খুব একটা পায়নি সার্জিও লোবেরার আন্ডারে কার্লাস ডেলগার্ডই মেনলি গেম টাইমটা পেয়েছে তো সেই জায়গায় মোরতাদা ফল ছেড়ে দিতে চাইছে পরের সিজনে ওডিসা এফসি তার কাছে এবার হয়তো এর অন্যান্য ক্লাবের অফার থাকতেও পারে বা অফার হয়তো আসবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এরকম একজন ডিফেন্ডারের কাছে অফার আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার এবার কোন কোন ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করবে সেটাই দেখার যদিও অনেকটা সময় আছে তবে মোর্তাদা ফল কিন্তু পরের সিজনে আর কন্টিনিউ করতে চাইছে না ওডিসা এফসির সাথে তো দেখা যাক ইস্টবেঙ্গল বা মোহনবাগান এই দুটো ক্লাব মানে আমাদের ঘরের টিমরা কোনোভাবে অফার পাঠাতে পারে কি না বা পরের সিজনে মোহাম্যাডান স্পোর্টিং ক্লাব আইএসএলে আসতে চলেছে এটা সম্ভাবনা অনেকটাই বেশি একদম টেবিল টপার আছে অনেকটা পয়েন্টেরও ডিফারেন্স আছে সেকেন্ড টিমের সাথে শ্রীনিধি ডেকান এফসি আই থিঙ্ক তাদের থেকে অনেকটা ডিফারেন্সও আছে মহাম্যাডান স্পোর্টিং ক্লাবের তো সেদিক থেকে দেখতে গেলে মহাম্যাডানও যদি আইএসএলে কামব্যাক করে মানে আইএসএলে জয়েন করে পরের সিজনে তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে অপশান থাকবে এই মোরতাদা ফল বা অন্যান্য যে সমস্ত ফুটবলার ক্লাব ছাড়তে চাইছে হাই প্রোফাইল ফুটবলার তাদেরকে সাইন করে একটা ভালো টিম তৈরি করার তো সেদিক থেকে বাংলার তিনটে ক্লাবের মানে তিন প্রধানের কাছেই সুযোগ থাকবে ভালো টিম তৈরি করার এবং মোরতাদা ফলের কাছে যদি এই তিন প্রধানের কারো একজনের কাছ থেকে অফার যায় সেটা অবাক হওয়ার কিছু হবে না বাট আমরা তার আগে অবশ্যই আশা করব কোনো অঘটন না ঘটুক এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব টপ স্পটটা ধরে রাখো এখনও আই থিঙ্ক চারটে ম্যাচ বাকি আছে সেই চারটে ম্যাচে যদি ভালো পারফরম্যান্স করে জয়ের ধারাটা অব্যাহত রাখে তাহলে কিন্তু মহম্যাডান স্পোর্টিং ক্লাব ইজিলি এই সিজনে পৌঁছে যাবে একদম লিগ টেবিলের শীর্ষে অর্থাৎ আই লিগ চ্যাম্পিয়ন হবে এবং তারপর পরের সিজনে আইএসএলে কামব্যাক করবে এর থেকে ভালো খবর বাংলার ফুটবলের জন্য আর কী হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা